আজকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা বলেছেন যে রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি। বিধানসভায় আমতে অভিযোগ এনেছেন তিনি, নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিল, তার বাবাকে মন্ত্রী করতে দিল্লি নিয়ে গেল, ছেলেকে কেন নিয়ে গেল না, বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল আমার ভাই আর আর ভাইয়ের বউকে, বিধানসভায় এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরুর দুধে সোনা পাওয়া যায়, কয়লাতেও পাওয়া যায়, কোল ইন্ডিয়া বিসিসিএল কার আন্ডারে, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনায় বিএসএফ অত্যাচার করছে বলে বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর। মাথা পিছু দেনা সিপিএম এর জন্য, বিজেপির জন্য, আমাদের জন্য নয়, এক সারিতে সিপিএম বিজেপিকে বসিয়ে সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। হীরক রাজার দেশের বাবুমশাইকে জিজ্ঞাসা করুন, কেন্দ্রের দুয়ারে সরকার পুরস্কার পেলাম কেন, যত দোষ তৃণমূলের তোমরা মহাপুরুষ। বিধানসভায় বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। বিজেপির বিরুদ্ধে বিশ্বভারতীতে রাজনীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অমর্ত্য সেনের মতো মানুষের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করছে, আমরা হলে পায়ে জমি দিয়ে আসতাম, বিধানসভায় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি, বিধানসভায় অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিল, তার বাবাকে মন্ত্রী করতে দিল্লি নিয়ে গেল, ছেলেকে কেন নিয়ে গেল না, নাম না করে এভাবেই শুভেন্দু অধিকারীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল আমার ভাই আর ভাইয়ের বউকে, বিধানসভায় দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরুর দুধে সোনা পাওয়া যায়, কয়লাতেও পাওয়া যায়, কোল ইন্ডিয়া বিসিসিএল কার আন্ডারে, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনায় বিএসএফ অত্যাচার করছে বলে বিধানসভায় অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মাথা পিছু দেনা সিপিএম এর জন্য, বিজেপির জন্য, আমাদের জন্য নয়, এক সারিতে সিপিএম বিজেপিকে বসিয়ে সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়। হীরক রাজার দেশের বাবুমশাইকে জিজ্ঞাসা করুন, কেন্দ্রের দুয়ারে সরকার পুরস্কার পেলাম কেন, যত দোষ তৃণমূলের তোমরা মহাপুরুষ, বিধানসভায় বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। বিজেপির বিরুদ্ধে বিশ্বভারতীতে রাজনীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, অমর্ত্য সেনের মতো মানুষের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করছে, আমরা হলে পায়ে জমি দিয়ে আসতাম। এবার শোনাবো আইএএস এবং আইপিএস নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। যখন বলেছি আপনারা এক শ্রেণীর আইএএস আইপিএস দেন, আপনি গভর্নমেন্টের ফ্ল্যাট আর বাংলো দিচ্ছেন, আর এইচআরের টাকাও তারা এনজয় করছে, এটা পারেন না করতে। মাননীয় মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তিন বছর তিনটে সরকারি বাংলো ইউজ করছেন, সাথে সাথে গত তিন বছরে 16,44,000 টাকা তিনি এইচআরের রয়্যাল করেছেন, নিয়েছেন, যেটা তিনি পারেন না। শুধু মুখ্য সচিব নয়, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, একাধিক আইএএস আইপিএসরা এই বেনিফিট নিচ্ছে যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে আছে। এরপরে আর শুভেন্দু অধিকারীকে বলতে দেওয়া যাবে না। যখন নিজের এমএলএ মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর ইঙ্গিতটা বুঝতে পারছিলেন না, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যক্ষ মহোদয়কে বলেন যে মুখ্যমন্ত্রী এবং আইএএস আইপিএস সম্পর্কে বিরোধী দলনেতার বক্তব্য রেকর্ড থেকে বাতিল করতে হবে। তৎক্ষণাৎ রুলস বুক না দেখে না জেনে স্পিকার মহোদয় মুখ্যমন্ত্রী যা প্রস্তাব সেটাকে কনভে করে দেন যারা রেকর্ড করছিলেন তাদের, তার সচিবালয়কে। সেখানে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী এবং আইএএস আইপিএস সংক্রান্ত কোনো কথা বিরোধী দলনেতার রেকর্ডে যাবে না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা তার সরকারের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য না রাখা যায় তাহলে বিধানসভা কিভাবে চলতে পারে? হাউস বিলংস টু অপোজিশন।